অপরাধ নতুন নতুন অপরাধ হচ্ছে আর এই নতুন নতুন অপরাধকে ফেস করার জন্য অফিসারদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য সক্ষমতা বিল্ড বিল্ড আপ করার জন্য আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যৌথভাবে ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করে থাকি যৌথভাবে সেমিনার কন্ডাক্ট করে থাকি এবং যেমন এই মুহূর্তে একটা ট্রেনিং অলরেডি চলছে আমেরিকান ইন্টারন্যাশনাল ক্লাবে এই মুহূর্তে এই মুহূর্তে গুলশানা একটা ট্রেনিং চলতেছে সেটা আমেরিকান অ্যাম্বাসির থ্রুতেই করা হচ্ছে আমাদের যারা মানব পাচার মামলা ডিল করে মামলা ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে এই সব আয়োনে সেখানে অংশগ্রহণ করেছে হ্যাঁ এরকম ইউএনওডিসি এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথে আন্তর্জাতিক অর্গানাইজেশনের সাথে সবসময় আমাদের এরকম একটা ভালো সুসম্পর্ক থাকে এবং আমরা পার্টনারশিপ ডেভেলপ করার জন্য এবং আমাদের যৌথভাবে অফিসারদের ট্রেনিং প্রশিক্ষণের অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি জনবহুল বাংলাদেশ এই বাংলাদেশের একটি শ্রেণীর লোক তারা এখনও শিক্ষা দীক্ষা কম এবং তাদের টেকনিক্যাল কর্মকাণ্ড তাদের সেরকম নাই টেকনিক্যাল প্রশিক্ষণ তাদের নেই তারা একেবারে লেবার হিসাবে বিদেশে যেতে চাচ্ছে আর এই যারা বিদেশে যেতে চাচ্ছে এই সুযোগটা নিচ্ছে এক ধরনের মিডিয়া গ্রুপ এজেন্ট গ্রুপ এই এজেন্ট গ্রুপের খপরে পড়ে সাধারণ মানুষ যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জমি জমা ঘর বাড়ি ইভেন গরু ছাগল বিক্রি করে চার পাঁচ লক্ষ টাকা জোগাড় করে সে ওই দালালের হাতে দিয়ে দেয় দালাল সেই টাকাটা প্রকৃত যারা লোক পাঠায় তাদের কাছে না দিয়ে সে টাকাটা মেরে দিয়ে ফেক কাগজপত্র তৈরি করে তার হাতে তুলে দেয় তখন সে কিন্তু প্রতারণার শিকার হয় আমার অনুরোধ থাকবে যে যে কোনো লোক যখন এরকম কাজ নিয়ে বিদেশ যেতে চায় তাকে অবশ্যই বিএমএটি থেকে স্মার্ট কার্ড নিতে হবে এটা যেন কেউ ভুল না করে এবং আরেকটা বিষয় হল যে তার যদি কখনো সন্দেহ হয় যে আমি প্রতারণার শিকার হতে যাচ্ছি তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করবে নিকটস্থ থানায় যোগাযোগ করে যার দ্বারা প্রতারিত হচ্ছে তার সম্বন্ধে কমপ্লেন দেবে কমপ্লেন দিলেই আমরা পেয়ে যাব অথবা আমাদের মানব পাশার ছেলে হটলাইন আছে ইমেল অ্যাড্রেস আছে এখানে যোগাযোগ করলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব কারণ বাংলাদেশের চৌষট্টি জেলায় সিআইডির ইউনিট আছে এবং প্রত্যেক জেলায় সিআইডির এক একজন জেলার প্রধান হিসাবে সিআইডির এসপি আছে সো সেখানে যোগাযোগ করলেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। তো যারা বিদেশে যাবে তাদের সচেতন হতে হবে তারা নিজেদের সেভ করতে হবে যাতে দালালদের পরে না পড়ে